Sheikh, mashallah, we're live. Alhamdulillah. So we'll just give a moment. Shall I join Korok? Inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Salatu salamu ala al mab'uthi rahmatan lil alameen. Nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Priya Darshak, Asha kuri apnara shobai bhalo achen, shusto achen. Welcome আমাদের এই স্পেশাল লাইভ প্রোগ্রাম আমাদের প্রিয় ভাই শেখ মাওলানা ফজিলত আল উস্তাদ মিজানুর রহমান আল আজহারি সাথে আমার প্রিয় বন্ধু কলিগ এন্ড বিলভড ব্রাদার মারহাবান বি শেখ ওয়েলকাম শেখ বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ জাকির ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আফটার টু লং ইয়ার্স ফাইনালি আমরা এই করোনা পরিস্থিতিতে একটা ভার্চুয়াল প্রোগ্রাম করতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে আপনার আপনার অ্যাঙ্করিং এ বাংলা শুনতেছি আর কি বাংলা অ্যাঙ্করিং এ আপনার সাথে জয়েন করতে পারলাম মাশাআল্লাহ শুকরিয়া স্যার ট্রাই করছি আর কি আলহামদুলিল্লাহ এটা বলা যায় করোনার একটা একটা বেনিফিট আসলে এরকম সুযোগ প্রবাবলি হতে পারে হতো না বাট আলহামদুলিল্লাহ যে এই অপরচুনিটিটা আসলো আলহামদুলিল্লাহ তো আমাদের ভাই বোনরা জয়েন করছেন আলহামদুলিল্লাহ আমাদের নিউ ইয়র্কে এখন দুপুর 12টা বাংলাদেশ তো রাত 10টা আর আপনার মালয়েশিয়া তো 12টা পরে 12 AM সো আপনি রবিবারে আছেন আমরা সবাই স্টিল শনিবারে আছি আর বাংলাদেশে কালকে ঈদ হচ্ছে বাংলাদেশে আগামীকাল ঈদ হচ্ছে না মানে আমাদের সাথে ঈদ হচ্ছে না আর কি একদিন পরে হচ্ছে যেহেতু ওরা আমাদের একদিন পরে রমাদান শুরু করেছিল ওরা ঈদও করবে একদিন পরে আর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের মেজরিটি মুসলিম কমিউনিটি আমেরিকাতে রবিবারে ঈদ ঈদ করবে ইনশাআল্লাহ জি আর কোন কোন কমিউনিটি আজকে করছে যেহেতু ওরা ওই যে আফ্রিকাতে নাকি মুন সাইটিং হয়েছিল তো গ্লোবাল যারা ফলো করে বাট মাইনরিটি মেজরিটি সানডে করছে আর কি আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় সারা সারা ওয়ার্ল্ডেই বেশিরভাগ দেশেই সানডেতে ঈদ করবে জি মানডেতে হয়তো আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এইরকম অল্প কয়েকটা দেশ এবং এটা সংখ্যা হয়তো খুবই কম হবে বেশিরভাগ দেশে কিন্তু সানডেতে ঈদ হয়ে যাচ্ছে আর কি মাশাআল্লাহ মাশাআল্লাহ সো আমি রিকোয়েস্ট করছি আমাদের ভাই বোনদেরকে যদি এই লাইভ ভিডিওটি যদি ওনারা কাইন্ডলি লাইক এন্ড শেয়ার করেন ইনশাআল্লাহ ওনারা জয়েন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা আমি জাকির আহমেদ যারা জানেন না নিউ ইয়র্ক সিটি থেকে আমেরিকা আর আজকের এই প্রোগ্রাম অ্যাকচুয়ালি ওই রেগুলার স্টাইলের প্রোগ্রাম না এটা মোর ক্যাজুয়াল ইনফর্মাল স্টাইল একটা কনভারসেশন গল্পের মতো ডায়ালগ মাশাআল্লাহ সারাটি মাস আমরা অনেক লেকচার শুনেছি অনেক ওয়াজ নসিহত শুনেছি তো যেহেতু আমাদের ঈদ চলে আসছে আলহামদুলিল্লাহ তো টাইটেল দিয়েছি আজকের প্রোগ্রামের রিজয়েস ঈদ ইজ হিয়ার এলো খুশির ঈদ তো এই খুশির সময়ে আমরা কিছু ইনফর্মালি ইন্টারঅ্যাক্টিভ ভাবে আমরা কিছু আমাদের প্রিয় শেখের কাছ থেকে শুনতে চাই তো শেখ আর আমার পরিচয় আলহামদুলিল্লাহ ভেরি ক্লোজ রিলেশনশিপ আই উড লাইক টু সে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মিজান ভাইয়ের সাথে 2017-তে দেখা হয়েছিল ভেরি ব্রিফলি খুব কম সময় মসজিদ ইন্ডিয়ার সামনে কুয়ালালামপুর মালয়েশিয়াতে আমার সর্বপ্রথম সফর যখন মালয়েশিয়াতে গেছিলাম আমার ফ্যামিলির সাথে আমার কিছু রিসার্চ কাজ ছিল তো এক ফাঁকে মিজান ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল আর কি আমাদের ছোট ভাই সবসময় আমার সাথে ছিল তো তখন আপনার কথা সবসময় বলতো যে আমাদের এখানে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অনেক ভালো একজন বাংলাদেশের একজন স্পিকার আছে ওনার নাম মিজান ভাই উনি কিন্তু খুব প্রমিনেন্ট একজন দাঈ বাংলাদেশে তো আমি বলছি মাশা আল্লাহ তখন কিন্তু নাম শুনি নাই সো আমরা শপিং এর জন্য না কিসের জন্য গেছিলাম ওই এরিয়াতে তারপরে আপনি আসরের নামাজ পড়ছিলেন ওই মসজিদে আর জি মসজিদের সামনে আই থিঙ্ক ব্রিফলি আমরা দেখা সাক্ষাৎ হয়েছিল আর কি তো মেবি সালমান বা কেউ আপনাকে আমার ব্যাপারেও বলছিল যে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আবার এরপরের বছর
আল্লাহ সুযোগ করে দিল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য। ওই সময় থেকে আমরা মোর দেন 2 years ago, আমরা অনেক এক্স্যাক্টলি 2 years ago অ্যাকচুয়ালি আমরা খুব সুন্দর সময় স্পেন্ড করছি। এখনো মনে পড়ে যে মাঝে মধ্যে ওই যে জি জি মোটরসাইকেল রাইড করা, রমাদানে বিভিন্ন জি মসজিদের মধ্যে যাওয়া। বিশেষ করে ওই যে আমরা বিভিন্ন মসজিদে যে একসাথে আপনি আমি মাসউদ রেদওয়ান তারপর আম্মার আমরা একসাথে মিলে যে পুত্রা জায়ের কিছু মসজিদে তারাবির সালাত পড়তে গিয়েছিলাম শাহালমের, শাহালম হচ্ছে মালয়েশিয়ার একটা বড় শহর, ওই শাহালম ওই 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 শহরের একটা বড় মসজিদে আমরা তারাবির সালাত পড়তে গিয়েছিলাম। তো তখন আমরা যেটা করতাম যে এক এক দিন এক এক মসজিদে ঘুরে ঘুরে বড় বড় মসজিদ গুলোতে তারাবি পড়তাম। 2 বছর আগের কথা, খুব সম্ভব আসলে খুব চমৎকার ছিল তখনকার রমাদানের ওই স্মৃতিগুলো আর কি। সুবহানাল্লাহ, আসলে আমার লাইফের সর্বপ্রথম, মানে অ্যাডাল্ট লাইফে আমার লাইফের প্রথম রমাদান স্পেন্ড করছি একটা মুসলিম মেজরিটি দেশে ওই সময়। কিন্তু সারা লাইফ তো এখানে আমেরিকাতে 3 বছর বয়সে আসছি, বাংলাদেশে জন্ম সিলেট বাংলাদেশ, আমেরিকাতে আসছি 3 বছর, আর এখানে সবকিছু আর কি, লেখাপড়া, বড় হওয়া, আর জি রমাদান তো এখানে, ঈদ এখানে। ঈদ কিন্তু মুসলিম দেশে এই আমেরিকাতে আসার পরে কোনোদিন করি নাই, তো আচ্ছা একটা বাকি রইল আর কি, মেবি ইন দ্য ফিউচার ইনশাল্লাহ। তো শেখ, আচ্ছা আপনি যদি একটু কাইন্ডলি বলেন আপনার এই রমাদানটি কেমন গেল, বিশেষ করে আমাদের এই যে করোনা ভাইরাস সিচুয়েশন, একসঙ্গে যে রমাদান চলে আসছে লকডাউন অবস্থায়, আপনারা তো মালয়েশিয়াতে এখনো স্টিল লকডাউনের ভিতরে আছেন, তো ওভারঅল আপনার এমনি এক্সপিরিয়েন্সটা কেমন গেল? আচ্ছা বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد ধন্যবাদ শাকির শায়খ জাকির আহমদ ভাইকে। শুরুতে বাংলাদেশ থেকে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে শায়খ জাকির আহমদ ভাই এবং আমি একসাথে আমরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পিএইচডি করছি, একই ডিপার্টমেন্টে একই ফ্যাকাল্টিতে, ফ্যাকাল্টি অফ ইসলামিক রিভিলড নলেজ এন্ড হিউম্যান সায়েন্স। এই ফ্যাকাল্টির আন্ডারে ডিপার্টমেন্ট অফ কোরআন সুন্না স্টাডিজ, এই ডিপার্টমেন্টের আন্ডারে একই সুপারভাইজার এর আন্ডারে আমরা একসাথে পিএইচডি করছি। এবং জাকির ভাই হচ্ছেন আমেরিকাতে, উনি থাকেন একজন আমেরিকান ইয়াং এন্ড এনার্জেটিক মুসলিম স্কলার এবং আমেরিকার কমিউনিটির মধ্যে বিভিন্ন কমিউনিটিতে উনি দাওয়া কাজ করে থাকেন এবং সেখানকার ইয়াংদের মধ্যে খুব পপুলার একজন দাঈ আল্লাহ এবং স্কলার। এবং আমার ইটস মাই প্লেজার, আমার সৌভাগ্য যে জাকির ভাইয়ের সাথে ফুল এক সেমিস্টার খুব সম্ভব আমরা খুবই ইন্টারেক্টিভ সেশন কাটানোর সুযোগ হয়েছে একসাথে পড়াশোনা ইউনিভার্সিটি ডরমিটরিতে কাছাকাছি থাকা এবং মালয়েশিয়ার কিছু প্রোগ্রামে একসাথে জয়েন করা। এবং একটু আগে আমরা যেটা বলছিলাম যে রমাদানে বিভিন্ন মসজিদে সালাতের তারাবি পড়ার জন্য একসাথে বের হওয়া এবং এই মসজিদগুলোতে যে তারাবির সালাত পড়া। তো আমরা শাইখ জাকির ভাইয়ের জন্য দোয়া করি যে শাইখ জাকির ভাইকে আল্লাহ তাআলা ওয়েস্টের যে সিচুয়েশন আমরা জানি সেখানে দাওয়া কাজ করা খুবই চ্যালেঞ্জিং, তো সেটার মধ্য দিয়ে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন, অনেক প্রোগ্রামে জয়েন করছেন, অনেক জায়গায় জুমার খুতবা দিচ্ছেন এবং ইয়াংদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন। আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকির ভাই যেটা প্রশ্ন করলেন এবং শুরুতে আপনি বলেছেন যে ইনফরমালি আলোচনা, খুব বেশি ফরমাল কোনো কিছু এখানে থাকবে না, তো গোটা বিশ্বে যেরকম অবস্থা মালয়েশিয়া তো আসলে অনেকটা একই অবস্থা, লকডাউনের কারণে এখানে ফ্রি মুভমেন্টের উপর তো বিধিনিষেধ ছিল, প্রত্যেকে আমাদেরকে ঘরের ভেতরে থাকতে হয়েছে ইউনিভার্সিটির ভেতরে কিংবা যারা বাসায় আছে বাসার ভেতরে। তো আমরাও প্রায় 2 মাস ফুললি বাসার ভেতরে আছি এবং আমি পার্সোনালি খুব ভালোভাবে লকডাউন কাটিয়েছি, অর্থাৎ আমি বের হইনি সব বিগত 2-3 মাসে বাসা থেকে ইভেন বের হওয়া হয়নি, তো বাসায় ছিলাম, বাসায় জামাতে নামাজগুলো পড়েছি। এবং রমাদানটা তো একেবারে টোটালি এই ইউনিক এন্ড ডিফারেন্ট রমাদান, পুরোপুরি ডিফারেন্ট রমাদান। রমাদানে বেসিক্যালি আমাদের খুব বিজি স্কেজিউল থাকে, খুব মুভ করতে হয়। গত বছর রমাদানে আমার কাতারে প্রোগ্রাম ছিল, মালয়েশিয়াতে বিভিন্ন প্রোগ্রামে ইফতার প্রোগ্রামে আমাদেরকে জয়েন করতে হতো, এবছরও রমাদান কেন্দ্রিক অনেক স্কেজিউল ছিল আউটডোর প্রোগ্রামের, কিন্তু COVID-19 আউটব্রেক এর কারণে আসলে সেটা সম্ভব হয়নি। তো ফলে বাসায় থেকে আমাদেরকে রমাদান কাটাতে হয়েছে, বাসায় আমরা পড়াশোনা করেছি, আবাদত করেছি,
এবং অনলাইন বেসিস অনেক প্রোগ্রাম আমি জয়েন করেছি, সেগুলো খুব বেশি আপডেট আমি সোশ্যাল মিডিয়াতে হয়তো দেইনি, কিন্তু প্রায় প্রতিদিনই আমার বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কন্টিনেন্টে আমাদের যে ভাইরা আছে বা কমিউনিটি আছে সেখানে আমরা প্রোগ্রাম করেছি, এবং একটা তাফসির সেশন আমরা করেছি প্রতি রাতে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত। এখনো পুরো কমপ্লিট হয়নি সেশনটা, তো এটা হয়তো ঈদের পরেও কন্টিনিউ থাকবে। তো এভাবে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সম্ভব সুন্দরভাবে রমাদান কাটানোর চেষ্টা করেছি, এবং এই কোভিড সিচুয়েশনের কারণে আমার মনে হয় নেগেটিভ তো কিছু দিক আছেই, আবার পজিটিভও অনেক দিক আছে। আমি বাংলাদেশে যেটা খেয়াল করলাম, মানুষের মধ্যে ধার্মিকতা অনেক বেড়েছে, এবং এই এই মহামারীর কারণে আশেপাশে অনেক আত্মীয় স্বজন ইটালিতে ছিল, আমেরিকায় ছিল, তাদের অনেকে আক্রান্ত, কেউ মারা গিয়েছে। সো এই বিভীষিকাময় পরিবেশ দেখে অনেকের মধ্যে কিন্তু আখেরাত মুখী একটা চিন্তা বা একটা ভয় অনেকের মধ্যে কাজ করেছে, এবং আমি শুনেছি আমাদের অনেক আত্মীয় স্বজনের মধ্যে যে আগে নামাজ পড়তো না, এখন তারা নামাজ পড়ে, আগে কিছুটা নাস্তিকতা চর্চা করতো, এথিজম চর্চা করতো, কিন্তু এখন আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে আস্তে আস্তে গ্রো করতে শুরু করেছে এবং তারা প্র্যাকটিস করতে শুরু করেছে। এবং বাসায় যে সবাই মিলে জামাত করা যায়, এটা কিন্তু আমাদের দেশে খুব একটা এটার প্রচলন নেই আর কি, আমাদের ট্রেডিশনে। কিন্তু এই কোভিড-19 কারণে কিন্তু এখন আল্লাহ মানে গোটা পৃথিবীর মসজিদ গুলো বন্ধ করে দিয়ে প্রত্যেকটা ঘরকে আল্লাহ এখন বাইতুল্লাহ করে দিয়েছে। এখন প্রতিটা ঘরেই দেখা যায় যে বাবারা ইমাম হচ্ছেন বা ছেলেরা ইমাম হচ্ছেন, দেখা যাচ্ছে যে অনেক ছেলে তাহফিজে পড়ে এখনো হাফেজ হয় নাই, তার ইমামতিতে পেছনে বাবা বা তার অন্য ভাইরা, একেবারে শেষের দিকে মায়েরা বোনরা নামাজ পড়ছে। তো এই যে ইসলামিক একটা পরিবেশ, আমার মনে হয় কেমন যেন আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাচ্ছেন বা আমাদের রিমাইন্ডার দিতে চাচ্ছেন বা আমাদের ঘুমন্ত বিবেককে জাগাতে চাচ্ছেন, মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে এখনো কি তোমাদের টনক নড়বে না বা এখনো কি তোমাদের হুশ ফিরবে না, যেই আমরা করোনা ভাইরাসের কথা জানি, যেটাকে চোখে দেখা যায় না, হাত দিয়ে টাচ করা যায় না, এরকম অজানা অদেখা একটা জিনিস গোটা বিশ্বকে একেবারে স্থবির স্ট্যাগনেন্ট করে দিয়েছে, এবং পরাশক্তি গুলো নাকানি চুবানি খাচ্ছে। যাদের পারমাণবিক শক্তি আছে, যারা ফিনান্সিয়ালি খুব স্ট্রং, যাদেরকে সুপার পাওয়ার আমরা বলি, এরকম সবগুলো দেশ কিন্তু এখন অসহায় এই ছোট্ট একটা ভাইরাসের কাছে কাছে অসহায়। সো আমি মনে করি যে অনেক নেগেটিভ দিক থাকলেও, অর্থনৈতিক একটা ধস থেকে শুরু করে পৃথিবীর অনেক কার্যক্রম বন্ধ থাকলেও, আমরা যারা বিশ্বাসী আমাদের মনে হয় আরেকবার ভেবে দেখার মতো একটা বিষয় এসেছে যে আসলে আমরা যেভাবে লাইফ লিড করছি বা এজ এ সার্ভেন্ট অফ আল্লাহ যেভাবে আমাদের লাইফ লিড করা দরকার, ফ্যামিলি চালানো দরকার বা পৃথিবীর জীবন কাটানো দরকার, আমরা সেভাবে কাটাতে পারছি কিনা, এ ব্যাপারে মনে হয় নতুন করে আরেকবার রিভাইজ করার সময় আমাদের এসেছে, এবং সেটা এই কোভিড-19 কারণে আমাদের মানে নতুন করে ভাবার সুযোগ এসেছে। সো এটা কাইন্ড অফ ব্লেসিংস আমি বলবো, এই এই সেন্সে ব্লেসিংস যে আমরা আল্লাহমুখী হয়েছি, আমরা আখিরাতের কথা আরো ভাবতে শুরু করেছি, আখিরাতের ভয়, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে আরো নতুন করে নতুন ভাবে জাগ্রত হচ্ছে আর কি কোভিড-19 কারণে। জাকুল্লাহ খায়ের মৌলানা। আসলে আমাদের আমেরিকাতে তো জানেন এখানে অলমোস্ট 100,000 ডেথস রিলেটেড টু কোভিড-19, তারপরে নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি সারা আমেরিকার মাঝ থেকে। তো এই যে একটা যেভাবে বলছিলেন আপনি, একটা মাইক্রোস্কোপিক একটি ভাইরাস যেটা চোখ দিয়ে দেখা যায় না, এইটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশকেও মানে কাইন্ড অফ ভালনারেবল করে ফেলছে। সো এটা হিউজ একটা লেসন যে মানুষ, হিউম্যানিটি নিডস গড, ইউ নো, উই অ্যাজ হিউম্যান বিইংস উই নিড টু গো ব্যাক টু সুপিরিয়র বিইং, একজন শক্তিশালী, একজন মানে এন্টিটি আমরা ওবে করতে হবে, ওয়ার্শিপ করতে হবে। আর এই রমাদান কোভিড-19 ওভারল্যাপের কারণে আমরা অনেক পজিটিভ দিক আমরা মাশাআল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঘরগুলো মানুষে এখন রেগুলার নামাজ পড়ছে, জামাতেও পড়ছে। আপনি তো মালয়েশিয়াতে, মাশাআল্লাহ, ওরা জামাতের প্রতি খুব আগ্রহী, খুবই সিনসিয়ার, জি, ভেরি সিনসিয়ার, মাশাআল্লাহ। আর আশা করি এই কোভিড সিচুয়েশনের কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটি অলসো, বাংলাদেশ মানে ওভারঅল কালচারের ভিতরে এটা চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেখ, সো রমাদানে আমরা চলে আসি একটু, এই যে রমাদানের স্পিরিট আমরা কিভাবে মেনটেন করতে পারি? মাশাআল্লাহ, 9th মান্থ অফ দ্য ইসলামিক ক্যালেন্ডার, প্রতি বছর আসে যায়, কিন্তু আমাদের ভিতরে অনেক সময় কোনো পজিটিভ চেঞ্জ দেখি না। তো আমরা এই যে চেঞ্জটা কিভাবে আনতে পারি আমাদের লাইফে? অনেকে ট্রাই করে আমেরিকাতে, বাংলাদেশে, মালয়েশিয়াতে, যেখানে পিপল ট্রাই, স্পেশালি ইয়াং ইয়াং জেনারেশন,
ওরা কিছু আসে ট্রাই করে, বাট অ্যাট দ্য সেম টাইম ওদের একটা চ্যালেঞ্জ থাকে যে হাউ ক্যান আই মেইনটেইন মাই ইসলামিক আইডেন্টিটি, আমার ইমান আমার ফেথটাকে কিভাবে স্ট্রং রাখতে পারি। অনেকগুলো ইনফ্লুয়েন্স আছে ভেরি ওয়েল, কারণ কিন্তু গ্লোবাল ভিলেজ, তো ইয়াং জেনারেশনের প্রেশার গুলো কিন্তু অনেকটা সেম বলা যায়। জি আমেরিকাতে ইয়াং জেনারেশন যে প্রেশার ফেস করছে, বাংলাদেশে একই জিনিস। তো এইগুলো আমরা কি অ্যাডভাইস দিতে পারি ইয়াং এন্ড অল দ্য লাইক সবাইয়ের জন্য, এই যে রমাদানের পরে আমরা এই যে ইমানি একটা স্পিরিট আমরা কিভাবে মেনটেন করতে পারি ইনশাল্লাহ? জি আমি আসলে এই প্রসঙ্গটা নিয়ে যখন কথা বলি তখন আমি প্রায় বলি, জি আমি একটা কথা প্রায় বলি এবং আরব বিশ্ব এই কথাটা আমি প্রায় শুনেছি যে কোন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান, রব্বানি হওয়া ট্রাই করো, মানে আল্লাহ ওয়ালা হওয়া ট্রাই করো, আল্লাহকে ভয় করো, রমাদানি হয়েও না, মানে মৌসুম বেজ তোমরা ইবাদত করো না। অর্থাৎ আসলে সিগনিফিকেন্সটা এমন না বা স্পিরিটটা এমন না যে এই 30 দিনের জন্য আমরা তাকওয়ার প্র্যাকটিস করব, 30 দিনের জন্য আমরা ভালো কাজ করব, আল্লাহকে ভয় করব, এবং এই রমাদানও চলে গেল, আবার এই তাকওয়ার যে প্র্যাকটিস বা এটার যে দাবি এটাও আমাদের থেকে চলে গেল। আসলে এই শিক্ষা বা এই গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু রমাদান আসে না। এজন্য বলা হয় যে রমাদান কেন্দ্রিক হয়েও না, রমাদান এফিলিয়েটেড হয়েও না, বরং আল্লাহ এফিলিয়েটেড হোক। অর্থাৎ রমাদান আসবে চলে যাবে, কিন্তু আল্লাহ ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ ওয়াচিং ইউ, হি ইজ অবজার্ভিং ইউ। আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন এবং প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে অবজার্ভ করছেন। সো এই রমজান হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড, মাউসুমুল ইবাদা। এই এক মাসে নিজেকে রিচার্জ করে বছরের বাকি সময়টা, রেস্ট অফ দ্য ইয়ার, কিভাবে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে যেতে পারি, এই স্পিরিটটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। এবং এই রমাদানে এই প্র্যাকটিসটা আমাদের করার সুযোগ হয় খুব বেশি, যেটাকে আমরা নাফস বলি, নাফসের উপর কন্ট্রোল। সারা বছর কিন্তু দেখা যায় যে নাফস আমাদের উপর কন্ট্রোল করে, অর্থাৎ বছরের অন্যান্য সময় আমার খেতে মনে চায় তো আমি খাই, আমার ড্রিঙ্ক করতে মনে চায় তো আমি ড্রিঙ্ক করি। বিবাহিতরা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চায় স্ত্রীর সাথে ইজিলি যেতে পারে, কিন্তু রমাদান এসে এখানে আমাদের আমাদেরকে টেনে ধরে আর কি, আমাদেরকে কন্ট্রোল করে। দিনের বেলা হালাল জিনিস যেটা আমার খেতে মন চাইলে আমি খেতে পারছি না, তো এই যে আমি ফাইট করতেছি, মানে আমার নাফসের বিরুদ্ধে উইন করার যে ক্যাপাসিটি, এটা রমাদানে আমাদের খুব গ্রো করে আর কি। আমার ড্রিঙ্ক করতে মন চাচ্ছে আমি পারছি না, বিবাহিতরা যদি তারা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চায় সেটাতে তারা যেতে পারছে না। তো এভাবে একটা লং পিরিয়ড অফ টাইম, এই 30 দিনের এই প্রশিক্ষণের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের নফসের উপর জয়লাভ করতে শিখি। সারা বছর সাধারণত নফস আমাদের উপর জয়লাভ করে ফেলে। আবার দেখেন এই যে তাহাজ্জুদের প্র্যাকটিস আমরা করলাম, রাতে জেগে জেগে কিয়ামুল লাইল করা, লম্বা সময় কেরাত করা, এটা ইটস নট ইজি জব। এটার জন্য কিন্তু মানসিক শক্তির দরকার আছে, নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে, আল্লাহর ভয়ের বিষয়টা দরকার আছে। সো এইভাবে এমন এমন পরিবেশ রমাদানে সৃষ্টি করে দেওয়া হয় যেটার কারণে নফসের উপর আমাদের যে ডিজায়ার এটার বিরুদ্ধে আমরা যাতে উইন করতে পারি এটা আমাদেরকে শেখানো হয়। সো এই রমাদানে যেভাবে আমরা প্র্যাকটিস করেছি, রমাজানে মিথ্যা বলিনি, গিবত করিনি, পাপ কাজের সাথে জড়াইনি, সো এটা আমাদেরকে রেস্ট অফ দ্য ইয়ার প্র্যাকটিস করার ট্রাই করতে হবে। যেমন এখন যদি আমরা হাল ছেড়ে দেই, আমরা যদি এখন খুব লুজ হয়ে যাই যে ও চলে আসতে সওয়াল, এখন তো জাস্ট আনন্দ করা, উৎসব করা, লেটস চিল আউট করি, এটা করি, সেটা করি, তাহলে কিন্তু একটা গা ছাড়া ভাব চলে আসবে। বরং আমরা যদি স্পিরিটটা নিজেদের মধ্যে জাগ্রত রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু রেস্ট অফ দ্য ইয়ার এই যে রিচার্জ আমরা করলাম সেটা আমাদের কাজে লাগবে। এবং আপনি শেষে যেটা বললেন যে আপনাদের ওখানকার ইয়াং সোসাইটির জন্য এটা খুব চ্যালেঞ্জ, তাদের ফেথ নিয়ে অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জে থাকতে হয়, তারা যতটুকু রমাদানে নানা কারণে একটু তাদেরকে টিউনিং করা হয়, একটু কানেক্টেড থাকে, পরবর্তীতে হয়তো অনেক সময় ধরে রাখতে পারে না। তো এই জন্য আমি বলবো যে আমি যতটুকু দেখেছি আপনাদের ওয়েস্টে সেন্টার বেসড কাজ হয়, রেসিডেন্সিয়াল স্কলার থাকে একজন, একটা সেন্টারের আওতায় বা একটা মসজিদ কেন্দ্রিক একটা সেন্টার গড়ে ওঠে, সেখানে একজন শায়েখ থাকে, ওই শায়েখ আলোচনা করেন বা ওই কমিউনিটিকে উনি গাইড করেন। তো আমার মনে হয় ইয়াং মুসলিম ইয়াং যারা আছে তারা যদি এই সমস্ত সেন্টারের সাথে জড়িত থাকে তাহলে তাদের সময়টা খুবই প্রোডাক্টিভ এন্ড ইফেক্টিভ ওয়েতে কাটবে। কারণ এই সেন্টার গুলো নিশ্চয়ই ইয়াংদের নিয়ে অনেক প্রোগ্রাম থ্রু করে, লিডারশিপ, ইয়াং মুসলিম ইয়ুথ লিডারশিপ নিয়ে অনেক কাজ করে, একসাথে হয়তো অনেক হালাকা আপনাদের সেন্টারে থাকতে পারে বা আউটডোর প্রোগ্রাম থাকতে পারে ইয়ুথদেরকে নিয়ে। আমি খুবই হাম্বল রিকোয়েস্ট করব আমার ইয়াং ভাই যারা আছেন ওয়েস্টে, স্পেশালি ইন আমেরিকাতে, আপনারা এই সেন্টার গুলোতে কানেক্টেড থাকবেন। এই যে যে প্রোগ্রাম গুলো হয়, লেটস আপনাদের মুনা আছে, মুনা খুবই একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি দেখেছি কিট যারা কিটদের নিয়ে ওদের কাজ আছে, আমাদের বোনদের উইমেন সেকশনের কাজ আছে, ইয়োদেরকে নিয়ে কাজ আছে,
মনার আলাদা দাওয়া সেকশন আছে। তো আমি বলবো যে প্রবাস জীবনে এইভাবে কানেক্টেড থাকা সেন্টার গুলোর সাথে বা অর্গানাইজেশন গুলোর সাথে, এটা ইয়োদেরকে আরো বেশি মোটিভেট করবে এবং তাদেরকে আরো বেশি উজ্জীবিত রাখবে। কারণ আরবিতে একটা কথা বলা হয়, রসুল বাত্তালে দুঃখানু শয়তান, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আড্ডাখানা। আপনি যখন একা একা থাকবেন বা গ্রুপলি কাজ করবেন না, তখনই শয়তান কিন্তু আপনাকে প্রভোক করা, টেম্পটেশন দেয়া, ওয়াসওয়াসা দিতে বেশি সুযোগ পায়। আর যখনই কানেক্টেড থাকবেন এই হালাকা গুলো, এই প্রোগ্রাম গুলো, এগুলোতে যখন আপনি ভলান্টিয়ারলি কাজ করবেন বা দাওয়া প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করবেন, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, তখন আমার মনে হয় যে আপনাদের ফেথ টিকিয়ে রাখার যে চ্যালেঞ্জটা, এটা অনেকটা কমে আসবে এবং তখন প্র্যাকটিস করাটা আপনাদের জন্য সহজ হবে। তো আমি ইয়াংদেরকে বলবো যে মোনার মতো করে, ইকনার মতো করে, বা আপনাদের বিভিন্ন সেন্টার বেস যে কাজগুলো আছে সেখানে আপনারা কানেক্টেড থাকেন, সেখানকার প্রোগ্রাম গুলোকে আপনারা অংশগ্রহণ করেন, জয়েন করেন, এগুলোকে বাস্তবায়িত করেন, এবং এগুলোর সাথে আপনারা এফিলিয়েটেড থেকে বা একসাথে থেকে আপনারা আশা করি খুব সুন্দর একটা হেলদি ইসলামিক লাইফ ওয়েস্টে থেকে আপনারা লিড করতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, খুব সুন্দর অ্যাডভাইস দিয়েছেন আমাদের, বিশেষ করে ইয়াং ভাই বোনদের জন্য। একটি সাইন যে আমাদের আমাদের রমাদানের যে মকসাদ অবজেক্টিভ যে আমরা এটা ফুলফিল করেছি, এটা হচ্ছে রমাদানে যেভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করেছি, আমরা সারাটি বছর এইভাবে মানে আল্লাহকে মনে রাখবো সব সময়। তো এটা একটা সাইন বলা যায়, আমাদের উস্তাদরা বলেন যে ইফ ইউ ক্যান মেইনটেইন ইয়োর ইয়োর পায়েটি, ইয়োর ইবাদত থ্রু আউট দ্য ইয়ার, এটা বুঝে যায় যে তুমি রমাদানের সুইটনেসটা আসলে টেস্ট করতে পেরেছো। এটা রাইট রমাদানের ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস ফর ইউ টু কন্টিনিউ দ্যাট রিলেশনশিপ। অনেক সময় মানুষ থিঙ্ক করে যে না, আমি রমাদানে তো প্রতি রাত তারাবি পড়েছি, মাশা আল্লাহ তাহাজ্জুদ নামাজও পড়েছি, তিলাওয়াত এক পারা ডেইলি তিলাওয়াত করেছি, সাদাকা দান খয়রাত অনেকগুলো ভালো আমল করেছি, তো আমি এটা কিভাবে মেনটেন করব সারাটি বছর? তো আমি এইসব ভাই বোনদের জন্য একটা টিপস দিতে চাই যে আসলে ইউ ডোন্ট নিড টু ওভারওয়েলম ইয়োরসেলফ, আপনি এত বার্ডেন করতে হবে না। আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেগুলি রেগুলার, নিয়মিত যেগুলো করেন, ইভেন দো দে আর স্মল, যদি ছোট হলেও। ঠিক না শেখ? হ্যাঁ হ্যাঁ জি জি মৌলানা, এর ফাঁক দিয়ে বিফোর আই ফরগেট, অনেক ভাই বোনরা, আঙ্কেলরা, দাদা নানারা ফেসবুক লাইভে সালাম আলাইকুম বলছেন আপনাকে, আমাকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত, আলাইকুম আলাইহিম আসসালাম জামিয়ান, অনেকে ঈদ মুবারক বলছেন, অনেকে বলছেন ঈদ মুবারক, কমেন্ট যদি পড়তে পারেন আমি ধন্য হতাম। সবাইকে ঈদ মুবারক। আজকের এই শাইখ জাকির আহমদ ভাইয়ের পেজ থেকে, এই লাইভ সেশন থেকে, আমাদের দুজনের পক্ষ থেকে, আমেরিকাবাসী যারা আছেন, ওয়েস্টের বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন, সারা ওয়ার্ল্ডে যেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা আছেন, সবাইকে আমরা ঈদের গ্রিটিংস জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ সাঈদ, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন। আমাদের তো সময়ের কারণে সবাই কমেন্ট আমরা পড়তে পারছি না, কেউ কেউ কোয়েশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা করছে, আই অ্যাপোলোজাইজ, সরি, আমরা এই সেশনে কোনো কোয়েশ্চেন নিতে পারবো না, মেবি পরবর্তীতে আমরা কোয়েশ্চেন গুলো দেখবো, আর আপকামিং কোনো সেশনে আমরা হতে পারে যদি সুযোগ হয় আমরা অ্যাড্রেস করবো ইস্যুটি ইনশাআল্লাহ, যদি রেলেভেন্ট হয়। বাট ওভারঅল সবার মেসেজ আমি দেখতে পাচ্ছি। ঈদ মুবারক সবাইকে, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনাদের সব ইবাদত গুলো কবুল করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা অনেকগুলি প্রোগ্রাম করতে যাচ্ছি, আর অনেকগুলি প্ল্যান আছে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ভার্চুয়ালি। আমরা গ্লোবাল ভিলেজ, ওয়ান উম্মা ওয়ান ফ্যামিলি, আমরা এই ইন্টারনেটের কারণে আলহামদুলিল্লাহ আমরা ইন্টারকানেক্টেডনেসটা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। শেখ, এর ফাঁকে এখন আমি রিকোয়েস্ট করছি আমাদের অনেক ভিউয়ার্স, আমাদের প্রিয় সিফাত হাসান ভাই, বাংলাদেশের ইয়াং দাই, প্লাস আমার মারিয়ামের নানা, আমার ফাদার ইন ল, উনিও রিকোয়েস্ট করছেন, প্লাস আরো কেউ কেউ রিকোয়েস্ট করেছেন যে যদি একটু অল্প যদিও হয় একটু রমজানের শেষে এলো খুশির ঈদ, যদি একটু একটু যদি গাইতে পারেন। আমি জানি আপনি অনেক বিজি ছিলেন হোল মান্থ, অনেক ইবাদত বন্দিগি করেছেন, অনেক দাওয়াতি কাজ করেছেন, এখন শরীর একটু ব্যাটারি কমে গেছে, হ্যাঁ চার্জ কমে গেছে, বাট যদি একটু আমাদের জন্য একটু যদি গিফট, ঈদ গিফট যদি দিতে দিতে পারেন আমাদের ভিউয়ার্সদের জন্য ইনশাআল্লাহ। আচ্ছা জি, অনেকেই রিকোয়েস্ট করেছেন, ভাইদেরকে শুকরিয়া জানাই। এবং আপনিও বললেন যে রমজানের রোজার শেষে, আসলে এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা করা একটা, মানে কি বলবো, টাইমলেস
ইসলামিক সং, যেটা বিশেষ করে ঈদ উল ফিতরে আমরা এটা না শুনলে মনে হয় যে ঈদটাই যেন পূর্ণ হয় নাই। আর আমি বেসিক্যালি বেসিক্যালি আমি আমি মানে নাশিদ পারফরমার না, আমি নাশিদ পছন্দ করি, ইসলামী নাশিদ পছন্দ করি। দেখা যায় যে বেশিরভাগ নাশিদেরই প্রথম 2 লাইন 4 লাইন করে জানি, ফুল নাশিদ খুব কমই জানি আর কি। তো যাই হোক, অনেকের রিকোয়েস্টে 2 লাইন হয়তো আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। বারাকাল্লাহ ফিকুম। ও মাশাআল্লাহ, মারহাবা, আহসানত মাওলানা, এত ভালো লেগেছে, আকবার, মানে ইচ্ছা আছে যে আলাদা একটা লাইভ সেশন করা দরকার, শুধু এই 2 লাইন 2 লাইন একটু টুকরা টুকরা ইসলামী সঙ্গীত নিয়ে। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, আসলে মাওলানা আমি তো আমেরিকাতে সারা জীবন বড় হয়েছি, কিন্তু বাংলা ভাষা আল্লাহ দিলে একটু চর্চা হয়েছে বাসায়, আমাদের কমিউনিটিতে কিছু লেখাপড়া করছি। তো এই যে এই বিশেষ করে কাজী নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে রহম করুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আসলে এই যে মিনিং গুলো এত ডিপ, এত অসাধারণ, একেবারে মানে হার্ট টাচ করে আর কি, হৃদয়কে ছুঁয়ে দেয়, আনবিলিভেবল, আনবিলিভেবল। লাইক কত বছর আগে উনি এগুলি লিখেছেন, কিন্তু আজকে ইন দ্য ইয়ার 2020 আমরা এই ভার্চুয়াল জগতে শুনছি, রাইট, ইউ নো, শরীরে চিলস মানে হচ্ছে, রাইট, সুবহানাল্লাহ, ইয়া, আলহামদুলিল্লাহ, আহসানত মাওলানা, বারাকাল্লাহ ফিক। আপনি তো আমরা তো বিভিন্ন টপিক আমরা টাচ করব, যেহেতু আমরা এটা কনভারসেশন আর সময় তো আর এত বেশি নাই, আর আপনার তো অনেক লেট হয়ে গেছে, আগামী কালকে আবার ঈদ। সো আপনি তো মাশাআল্লাহ ওয়ান অফ আওয়ার ফেভারিট দাঈ ইলাল্লাহ, এন্ড আল্লাহ আপনাকে হেফাজত করুক, আমরা দোয়া করি সবাই, মানে বাংলা স্পিকিং বাংলা ভাষাভাষীদের মানে হৃদয়ে আপনি আল্লাহ সুবহানাহু একটা জায়গা করে দিচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে ইখলাস দান করুক, সব সময় রাখুক, আল্লাহুম্মা আপনাকে হেফাজত করুক, আর আপনার ইমান, ইলম, আমল যেন আরো বৃদ্ধি করেন, আল্লাহুম্মা আমিন। মানে আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে আমি কি বলবো, এখানে যারা বর্ন এন্ড রেজড ইয়াং জেনারেশন, বিশেষ করে আপনাদের তাফসির মাহফিল সিজনে, এই যে যখন ইউটিউবে বেশি প্রচার হয়, আপলোড হয় ভিডিও গুলো, এখানে ইয়াং জেনারেশন মানে আমাদের স্টুডেন্টরা যারা, ওরা মাঝে মধ্যে বলে যে ইউনো আমার আম্মা আব্বা তো সারাদিন ওনার ওয়াজ টোয়াজ শুনে, সারাদিন, আমরাও মাঝে মধ্যে শুনি। এটা কিন্তু আমার লাইফের সর্বপ্রথম শুনেছি যে ইয়াং জেনারেশন আমেরিকাতে আপনার কথাবার্তা শুনে, কারণ ন্যাচুরালি ওদের তো ইংলিশ তো ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, ওরা তো আর বাংলা মানে টুকটাক জানে বলতে পারে, কিন্তু শুদ্ধ বাংলা, স্ট্যান্ডার্ড বাংলা, হাই লেভেল বাংলা কিন্তু ওরা তো বোঝার কথা না। তো আপনি যদি আপনার যে এই যে দাওয়াতি স্টাইল বা এই যে প্ল্যাটফর্ম আপনার এখন তৈরি হয়েছে মাশাআল্লাহ, আর এই যে একটা ইন্সপিরেশন আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশি কমিউনিটির জন্য, মানে আপনি এটা আপনার এই জার্নিটা শর্টলি যদি একটু শেয়ার করতে পারেন, আর যদি কোনো অ্যাডভাইস দিতে পারেন যারা অ্যাসপায়ারিং দাঈ, যারা মানে দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে, আশা আছে, গোল আছে, প্ল্যান করছে, স্বপ্ন দেখছে, ওদের জন্য আপনি যদি ব্রিফলি কিছু টিপস দিতে পারেন। জি, শেখ জাকির ভাই, আসলে একজন দাঈ ইলাল্লাহর জন্য এটা সবচাইতে বড় পাওয়া যে তাওহিদি জনতা তাদেরকে মন থেকে ভালোবাসে। যেটা আপনি বলছিলেন যে বাংলা ভাষাভাষী যেখানেই আছে পৃথিবীর, আমি প্রায় বলি যে জানি না সেজদায় পড়ে কতটুকু অশ্রু সিক্ত হলে এর শুকরিয়া আদায় হবে, বা কত কোটি বছর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে এই যে এত ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছি এটা শুকর আদায় হবে।
মানে শুকর গুজার করে আসলে শেষ করা যাবে না। আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যেখানে যাই, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই বাংলা ভাষাভাষীরা আছে, তারা আমাদেরকে, আমাদের জন্য দোয়া করে, আমাদেরকে মন থেকে ভালোবাসে, আমাদেরকে রেসপেক্ট করে, দোয়া করে। তো এটা আসলে অনেক বড় পাওয়া, এটা আসলে টাকা দিয়ে কেনা যায় না। তো এটা একেবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল মার্সি এন্ড ব্লেসিং। তো আমি বেসিকলি আল আজহার থেকে পড়াশোনা শেষ করার পরে 2012 সালে গ্রাজুয়েট করে 13 সাল থেকে আমি বেসিকলি বাংলাদেশে আমি দাওয়া কাজ শুরু করেছি, এবং তখন খুব স্বল্প পরিসরে, যেহেতু আমি তখন মাস্টার্স করছিলাম, 1-1.5 মাসের ছুটিতে যে আমি কিছু কিছু প্রোগ্রামে জয়েন করি, তারপর 14-15-16 আমি কন্টিনিউ করি আর কি। আপনি একটু আগে একটা হাদিস বলছিলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ফাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সেটা যেটাকে দাওয়াম করা হয়, কন্টিনিউয়াসলি করা হয়, যদিও পরিমাণে কম হয়। তো আমার মনে হয় যে এই বিষয়টা আমি মেনটেন করার চেষ্টা করেছি, যে একটা ধারাবাহিকতা রাখা মানে দাওয়া কাজে। আমি বাংলাদেশে প্রতি বছরই সময় করে, যেহেতু শীতকালে উইন্টার সিজনে আমাদের তাফসির মাহফিলের একটা রেওয়াজ হয়, এবং আমি দেখেছি যে এটা এটা একটা হিউজ প্ল্যাটফর্ম টু রিচ টু দা মাস পিপল অফ বাংলাদেশ। সহজে ওনারা কথাগুলো সেখান থেকে বুঝতে পারে, এবং সেখানে সব বর্ণের লোকেরা থাকে, সব ধরনের লোকেরা থাকে, শিক্ষিত, অর্ধ শিক্ষিত কিংবা অশিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। আলহামদুলিল্লাহ গত কয়েক বছরের আমাদের দাওয়াতি কাজের প্রচেষ্টায় এখন খুব হাইলি এডুকেটেড লোকরাও কিন্তু, এবং বিশেষ করে ইয়াংরা আমাদের কথাগুলো শুনতে আসে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাদা শারাফুনলি, ইটস মাই প্লেজার, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্লেসিং। তো আমার মনে হয় দাওয়াতি কাজে এই কন্টিনিউশনটা থাকে, আমি অন্যান্য সব স্কেডিউলের সাথে মার্চ করে রেগুলার 13 সাল থেকে শুরু করে আনটিল 2020, প্রায় 6-7 বছরের আমার এই জার্নি, আমি রেগুলার বেসিসে এই উইন্টার সিজনে দেশে আমি যাওয়ার চেষ্টা করতাম এবং আমি দাওয়া কাজ করতাম। পাশাপাশি আমি মালয়েশিয়াতে বা অন্যান্য দেশে আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরব থেকে শুরু করে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে কাতারে গিয়েছিলাম গত বছর, তো সেখানেও সমান তালে দাওয়া কাজ করা, এবং ফোকাসটা একাডেমিক ব্যস্ততার পাশাপাশি বাকি ফুল ফোকাসটা দাওয়া কেন্দ্রিক দেয়া। তো এইভাবে দেওয়ার কারণে আমার মনে হয় মোটামুটি আমরা রিচ করতে পেরেছি মানুষের কাছে, এবং পাশাপাশি যারা আপকামিং দাঈ আছে তাদেরকে আমি বলবো যে কোরআন সুন্নার আলোকে দালিল এবং লজিক, আপনি কোরআন থেকে রেফার করা, সুন্নাত থেকে রেফার করা, পাশাপাশি যৌক্তিক ভাবে যদি আপনি মানুষের কাছে আপনি পৌঁছাতে পারেন, মানুষ সেটাকে নিবে, কারণ মানুষের তবিয়াত বা মানুষ কাল এইভাবেই গ্রহণ করেছে, তারা যদি তাদেরকে লজিক্যালি যদি কোনো জিনিস তাদের কাছে প্রেজেন্ট করা হয় তাহলে সেটা নিবে। তো আমরা দেখেছি, আমরা যখন লজিক্যালি কথাগুলো ইয়াংদের কাছে প্রেজেন্ট করতে শুরু করলাম গত 1-2 বছর, একটা পুরো ক্রেজ তৈরি হয়েছে সারা বাংলাদেশে, এবং এবছর আমরা দেখেছি যে যেখানেই আমরা গিয়েছি ওই জেলা জেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, তারা কেউ আমাকে চিনে না, আমি তাদেরকে চিনি না। এবছর আমি নীলফামারীতে গিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষের সমাগম, গাইবান্ধা আমার জীবনে কখনো যাইনি, আমি রংপুর কখনো যাইনি, লক্ষ লক্ষ মানুষের সমাগম, আজকে তাফসীর প্রোগ্রাম গতকাল থেকে লোকজন চলে এসেছে। তো আমার মনে হয় যে কোরআন সুন্নার এভিডেন্স থাকা, পাশাপাশি লজিক, যুক্তি, দলিল এবং যুক্তি, এই দুইটা সমন্বয়ে যদি আপনি সহজ, সুন্দর এবং সাবলীল উপস্থাপনে মানুষের কাছে কথা পেশ করতে পারেন, মানুষ সেটাকে রিসিভ করবে, সেটা থেকে মানুষ ইন্সপায়ার্ড হবে, মানুষ আলোকিত হবে, মানুষ মোটিভেট হবে। সো আমি ইয়াংদেরকে বলবো যে কোরআন সুন্নাকে বেশি বেশি চর্চা করা, আমাদের প্রতিটা কথায় দিক নির্দেশনা যেন কোরআন থেকে সাইটেশন থাকে, সুন্না থেকে সাইটেশন থাকে, অ্যাজ ওয়েল এজ লজিক, মডার্ন সায়েন্সের আলোকে, আধুনিক প্রেক্ষাপটে যদি এগুলোকে আমরা উপস্থাপন করতে পারি, নিঃসন্দেহে আমাদের দাওয়াতি কাজ ফলপ্রসূ হবে, এবং আমরা আমরা নিজেরাই তার বাস্তব প্রমাণ যে আমরা এভাবে চেষ্টা করেছি এবং লোকজন আলহামদুলিল্লাহ আমাদের কথাগুলো শুনেছে, গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে এবং উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। আপকামিং যারা এই দাওয়া কাজে এঙ্গেজ হতে চায় তাদের জন্য আমার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর শেখ, নাফা আল্লাহ বিকাল উম্মা ওয়াল ইসলাম, আল্লাহ আপনাকে আরো বেশি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা এটা থেকে শিখতে পারি যে মানে স্টাডিজ, কন্টিনিউয়াস রিসার্চ এর কোনো বিকল্প নাই, আমরা কন্টিনিউয়াসলি স্টাডি করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, গবেষণা করতে হবে। আর এই যে বিউটিফুল একটা পিওর একটা মেসেজ আমাদের যে দিনে এটা আমাকে দেয়, আমাদের এটা প্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে লজিক্যালি একটা মডারেট ব্যালেন্সড ভাবে আমরা প্রেজেন্ট করতে চাই। এক্স্যাক্টলি, মডারেট এন্ড ব্যালেন্সড হতে, পাশাপাশি এখানে হাম্বলনেসটা থাকতে হবে। আমাদের দেশে যেটা হয়েছে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীলতাটা কম, বা যেটাকে আমরা বলি অসহনশীলতাটা খুব বেশি,
জি মানে মানুষ মানুষজন খুব একটা প্যাশেন্ট না, অল্পতে জি তারা হয়তো চটে যায় বা অন্য মতকে সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে আপনি যদি অন্যান্যদেরকে গালিগালাজ করেন, উনি খারাপ উনি খারাপ ওনার এই দোষ, এরকম বিভিন্ন দল বা পার্টি গ্রুপিং করে যদি আপনি অন্যদেরকে হেয় প্রতিপন্ন করেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দাওয়াতি কাজের যে ফ্লোটা এটা কিন্তু ভেস্তে যাবে বা এটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আমি মনে করি যে অন্য কাউকে প্রতিপক্ষ মনে না করে, প্রতিদ্বন্দ্বী মনে না করে বিনয়ের সাথে আপনি আপনার দাওয়াতটা দিয়ে যান। সেটা হয়তো মানুষের কাছে রিচ করতে সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি এখলাসের সাথে বিনয়ের সাথে এবং আপনি যেটা বললেন যে ব্যালেন্স মডারেট ওয়েতে মানুষকে দাওয়া কাজ করে যান, একটা সার্টিন পিরিয়ড শেষে এটার রেজাল্ট এবং ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ বিজনেসটা। শেখ, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আপনি লাস্ট পয়েন্টটা নিয়ে আসছেন। আমার মাইন্ডে ছিল এটা আনবো কিনা, বাট আপনার কথায় চলে আসছে আর কি, ওই যে রেসপেক্টিং ডিফারেন্ট অপিনিয়ন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা, এটা কেমন জানি একটা আইরনিক লাগে আমার কাছে শেখ, যে এটা শুধু বাংলাদেশ কমিউনিটি না, বাংলাদেশ ওয়ার্ল্ডে না, এটা বলা যায় এভরি মুসলিম কালচারাল কমিউনিটিতে এটা এই সমস্যাটা আছে কেন জানি। আর এটা একটা আমাদের একটা উইকনেস, একটা দুর্বলতা, আর শয়তানে চায় যে মানে ডিভাইড করার জন্য সুযোগ রাইট দেখে যে হাউ ক্যান উই স্প্লিট। বাট আমরা যদি দেখি একটু ডিপলি যে হিউম্যান নেচারটা হচ্ছে মানে ভিন্ন, লাইক উই হ্যাভ ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট অ্যাপ্রোচেস। আপনারা যদি এক লাইন বা এক প্যারাগ্রাফ, একটা ইংলিশ প্যারাগ্রাফ দেয় বা বাংলা আপনি যদি পড়েন, এরপরে আমি যদি পড়ি, এটা আমার বুঝ ডিফারেন্ট থাকতে পারে আপনার কাছ থেকে, বাট ডাজ দ্যাট মিন আমরা ভাই ভাই না, আমরা ফ্রেন্ড না, আমরা বন্ধু না? Why are we going to divide, especially about religion, right? Especially about religion. Ami Sheikh, amar life er one of the best khutba shunechilam Masjid al-Azhar e 2012 sale ba 13 beginning e arki. To eta Syria er boro ekjon scholar er intikal er pore arki, porer din juma chilo. To Sheikh, adab al-ikhtilaf, mani ইখতিলাফ, ডিফারেন্ট অপিনিয়নের যে আদব, মেইনটেইন এটিকেট অফ ডিফারিং, এটার উপরে উনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, মানে ইট ওয়াজ অ্যামেজিং উনি যেভাবে এটা প্রেজেন্ট করেছেন। যেমন উনি বলেছেন যে ফেরেশতার ভিতরেও কিন্তু ইখতিলাফ আছে, নবীদের ভিতরেও কিছু ইখতিলাফ আছে, উনি দলিল দিয়েছেন। সাহাবাদের ভিতরে ইখতিলাফ ছিল, চার ইমাম প্লাস অন্যান্য ইমামদের ভিতরে কিন্তু অনেক ইখতিলাফ আমরা তো জানি। যেমন ফেরিস্তার ভিতরে কিভাবে ইখতিলাফ, এটা কিন্তু খুব মাইন্ড ব্লোয়িং ছিল। আমরা তো এই হাদিস সবাই কম বেশ জানি আর রমাদানে অনেকবার শুনেছি, যে মানুষ বানি ইসরায়েলের বেটা যে 100 জন মানুষকে মার্ডার করেছে, হত্যা করছে, ঠিক না? শেষে কি হয়েছে, তার জান চলে যাওয়ার পরে রহমতের ফেরিস্তা আসছে আর আল্লাহর গজবের ফেরিস্তা আসছে, ওদের মাঝে কিন্তু ঝগড়া শুরু হয়ে গেছে, ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ হয়েছে, আর আল্লাহ একজন আরবিট্রেটর মিডিয়েটর একজন পাঠিয়েছে, মিডল পার্সন, মিডল ফেরিস্তা সংশোধন করেছে। ওকে, গেল একটা কোরআন শরীফে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে, হ্যাঁ একটা বিষয় একটা কেস কিন্তু দুইটা রায়, বাপ বেটায় দুইটা রায় দিছেন। ফাফাহামনাহা সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানের বুজ আরেকটু কম্প্রিহেনসিভ ছিল। তো এই ব্যাপারে তো দেখছেন বাপ বেটার ভিতরে কিছু ইখতিলাফ ছিল, এই যে মানে ওয়ার্ল্ডলি বিষয় নিয়ে। সাহাবাদের ইউ নো ফেমাস এক্সাম্পল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বনু কুরাইজার বনু কোরাইজাতে গিয়ে আসরের নামাজ আদায় করবা, অন দ্য ওয়ে আসরের নামাজ হয়ে গেছিল, এক গ্রুপ বলছে না আমরা এখনই পড়তে হবে, ইন্নাস সালাতু কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, আল্লাহ তো বলছেন কোরআন শরীফে ইউ হ্যাভ টু প্রে অন ডু টাইম। তো ওরা ওখানে জামাত করে ফেলছে নামাজ আসরের, আর অন্য গ্রুপ ওরা বলছে না 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 না, রাসূলুল্লাহ বলছেন ওখানে যাওয়ার পরে আমরা ওখানে আদায় করব, তো ওরা ওখানে গিয়ে পড়ছে। এই যে ইখতিলাফ ছিল, তো ওরা কেসটা প্রেজেন্ট করছে রাসূলুল্লাহর কাছে, উনি বলছেন তোমরা দুইজন, বোথ গ্রুপস আর রাইট, both of you are right. To Mizanur Rahman Azhari sahab uni onar approach ek dhoroner, apnar approach arek dhoroner. It doesn't mean he's wrong or you're wrong, apnara dui jon right, amader destination kintu one, ek destination, amra different track nichi, different rasta exactly. nichi, kintu amader mul gontobbo kintu eki. So eta shekh ami amader ekটু emotionally bolchi, amar priyo bangla bhasha bhashider, ইসলাম প্রিয় মানুষের জন্য, দাঈ ইলাল্লাহদের জন্য, এইটা এইটা কিন্তু আমাদের মেইন লক্ষ্য, আমাদের টার্গেট ফোকাস থেকে কিন্তু আমাদেরকে প্রিভেন্ট করে, আমাদেরকে আরো হিন্ডার করে, মানে আমাদেরকে পিছিয়ে রাখে। লেটস এগ্রি টু ডিসএগ্রি, লেটস এগ্রি টু ডিসএগ্রি। ইমাম আবু ইউসুফ, মেইন স্টুডেন্ট অফ ইমাম আবু হানিফা, উনি তো অনেক মাসালার
বিষয় নিয়ে উনি ইখতিলাফ করেছেন ওনার নিজের উস্তাদের প্রতি, সুবহানাল্লাহ, হাজার হাজার মাসালায়। জি হাজার হাজার। আপনার ইমাম আবু হানিফা ওনার উস্তাদরা এক ওপিনিয়ন ছিল, ওনার ওপিনিয়ন কিন্তু আরেক আরেকটা ছিল। সো লাইক দিস, দিস ইজ দ্য নেচার অফ হিউম্যান বিইংস এন্ড দিস ইজ দ্য এভলিউশন অফ ফিক, এটা থাকবে সব সময়। বাট আমরা উই শুড ফোকাস অন দ্য বিগার পিকচার, বিগার পিকচার। এই যে আপনারা যে আপনাদের মোবাইলে, ল্যাপটপে, আইপ্যাডে দেখছেন এই লাইভ স্ট্রিম, এটা হচ্ছে বিগার পিকচার। সারাটি স্ক্রিন হচ্ছে আমাদের ভিশন। আপনি যদি জাস্ট একটা পিক্সেল, একটা যদি টুকরা আপনার স্ক্রিন নিয়ে যদি ফোকাস করেন, বলেন যে না এভরিথিং হ্যাজ টু বি লাইক দিস, তারপর তো ইউ ওন্ট গেট দ্য বিগার পিকচার। ভিশন ভাই কন্ট্রিবিউট করতেছে, আপনারা কন্ট্রিবিউট করছেন, আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু কন্ট্রিবিউট করছে। এন্ড দিস ইজ হেল্পিং দ্য গ্লোবাল উম্মা, দ্য দাওয়া অ্যাজ এ হোল, আলহামদুলিল্লাহ। তো আশা করি এই মেসেজটা আমাদের ভাই বোনদের কাছে এটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ, আর আমরা এটা মেনটেন করবো বিইজনিল্লাহ। মামাও জয়েন করছেন, ইনশাআল্লাহ। ছোট মামাও জয়েন করছেন আমাদের, আচ্ছা আচ্ছা, জনাব মজুমদার সাহেব, মাশা আল্লাহ, হি ইজ অলসো ভেরি অ্যাক্টিভ। মারহাবা আঙ্কল, ওয়েলকাম। মামা বলছি আবার, আমার ওয়াইফের মামা ক্যানাডা থেকে, উনিও জয়েন করছেন। এখানে আমাদের অনেক ভাই বোনরা, আঙ্কেলরা, আত্মীয় স্বজনরা, নাম যদি বলি ওয়ান বাই ওয়ান এটা শেষ হয়ে যাবে, টাইম ইজ ওভার। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডিলে দ্যাট ইনশাআল্লাহ তাআলা। শেখ, আরো দুইটা জিনিস দিয়ে আমরা শেষ করে নেব নাকি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? জি জি ইনশাআল্লাহ। গ্রেট গ্রেট, আলহামদুলিল্লাহ। তো ওই যে ব্যাক টু দ্য রমাদান স্পিরিট মেনটেন করার জন্য আমরা একটা হাদিস পাই অ্যাবাউট ফাস্টিং ইন শাওয়াল, মানে নেক্সট মান্থ আমরা কিভাবে প্র্যাকটিক্যালি রমাদানের এই যে স্পিরিট আমরা মেনটেন করতে পারি। من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كصيام الدهر او كما قال عليه الصلاه والسلام whoever fasts in Ramadan তারপর শাওয়াল মাসে আরো 6টি দিন রোজা রাখে, সারা বছরের রোজা রাখার সব টিপে পাবে আর কি, সুবহানাল্লাহ। সো দিস ইজ ওয়ান প্র্যাকটিক্যাল থিং আমরা করতে পারি ইনশাআল্লাহ আফটার রমাদান। চলে আসছি এখন লাস্ট পয়েন্ট, ঈদের ব্যাপারে। তো আমাদের আমেরিকাতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ মেজরিটি মসজিদ গুলো বন্ধ, আমাদের আমেরিকাতে বন্ধ, পাবলিকের জন্য ওপেন নাই, কোনো পাবলিক স্পেস, প্রতিষ্ঠান, ধর্মীয় ওয়ার্শিপ, হাউসেস অফ ওয়ার্শিপ কিন্তু এখনো ক্লোজড। সো এটা মেজরিটি মানুষের লাইফের সর্বপ্রথমবার ওনারা মানে ফোর্স টু প্রে ঈদ অ্যাট হোম। আর আমাদের এখানে ফিক কাউন্সিল অফ নর্থ আমেরিকা, আমাদের সবচেয়ে বড় যে ফিক কাউন্সিল প্লাস আমেরিকান মুসলিম জুরিস্ট অ্যাসোসিয়েশন, আরেকটা বড় ফাতোয়া বোর্ড, এখানে সবচেয়ে বড় বড় আলিমদের কমিটি এটা, এই দুই অর্গানাইজেশন কাউন্সিল ওনারা ফাতোয়া দিয়েছেন আমাদের আমেরিকান মুসলিম কমিউনিটির জন্য যে আমরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায় করবো আর কি। তো অনেক মানুষ কিন্তু একটু নার্ভাস, স্বাভাবিক আর কি, সারা জীবন আমি মুক্তাদি ছিলাম, এখন আমি আবার ঈদের নামাজের ইমামতি করব, ওয়াও ইটস এ বিগ ডিল। আর ওই যে অতিরিক্ত তকবীর থাকার কারণে আবার মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যায় মানুষ, মেস আপ হয়ে যায়। তো আপনি যদি ব্রিফলি যদি এইটা যদি একটু কিছু অ্যাডভাইস দেন, আমি ইনশাল্লাহ একটা স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো ইনশাল্লাহ আজকে বিকালে, অনেক ভাইরা রিকোয়েস্ট করেছে, তো হতে পারে আমাদের হানাফি মাঝহাবের ছয় তকবীর একটা শর্ট ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো আপনারা ইয়ে করতে পারেন, তো ইফ ইউ ক্যান শেয়ার সাম থটস অন দ্যাট। জি ইনশাল্লাহ, বিসমিল্লাহ। এই এখন যে পরিস্থিতিটা আমরা পার করছি, এরকম আসলে এর আগে কখনো আমাদের হয়নি। অর্থাৎ আমরা লকডাউনে থাকা, ঘরে আবদ্ধ থাকা, পুরো হোল রমাদান আমরা ঘরে থাকা এবং ঈদে ঘরের ভেতরে থাকতে বাধ্য হওয়া, এটা কখনো এর আগে হয়নি। যেহেতু পরিস্থিতিটা নতুন, সো ঘরে ঈদের সালাত পড়া যাবে কিনা এই বিষয়টাও নতুন, এবং আপনাদের যে ফতোয়া কাউন্সিল যে ঘোষণা দিয়েছে, আমি বলবো যে আপনারা যেহেতু আমেরিকাতে আছেন এবং ওই ফতোয়া কাউন্সিল অনুযায়ী আপনারা ঈদের সালাত ঘরে আদায় করুন, এবং এর এর সপক্ষে দলিল আছে। সহিহ বুখারীতে তালিক হিসেবে এসেছে, কিতাবু সালাতিল ঈদাইনে ইমাম বুখারী নিয়ে এসেছেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শেষ জীবনে ইরাকে থাকতেন, ইরাকের বসরা সিটিতে। কোনো একদিন উনি ওনার ফ্যামিলি মেম্বার সহ ঈদের জামাত মিস করলেন, মিস করে উনি বাড়িতে এসে সবাইকে নিয়ে জামাতে ঈদের সালাত আদায় করেছেন। তো সেক্ষেত্রে ওনার একজন দাস ছিল, আজাদকৃত দাস, তিনি লিড দিয়েছেন সালাত এবং সবাই জামাতে নামাজ পড়েছেন। সো এই হাদিস, এটা কিন্তু খুব ভ্যালিড একটা হাদিস, এবং এই হাদিসের আলোকেই আমেরিকান ফতোয়া কাউন্সিল ওনারা হয়তো ঘোষণা দিয়েছেন যে আপনারা প্রে এট হোম, ঈদের সালাত আপনি ঘরে পড়ুন। এবং মেজরিটি স্কলাররা এই মতামতকে গ্রহণ করেছেন, গোটা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে বেশিরভাগ দেশ থেকে শুরু করে, এবং বাকি যেই মাঝহাবের কথা যদি আমরা বলি, শাফি, মালিকি, হাম্বালি, সবাই এই একমত হয়েছেন যে হ্যাঁ,
ঈদের সালা যদি কেউ মিস করে তাহলে বাসায় পড়তে পারবে, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন এবং উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10 বছর খাদিম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব বেশি ইন্টারাকশন ছিল। সো উনি যেহেতু মিস করে ঘরে পড়েছেন, সো এটাকে আমরা একটা ভ্যালিড দলিল হিসেবে নিয়ে আমরা কিন্তু বর্তমান কোভিড-19 এর সিচুয়েশনে কেয়াস করে আমরা বাসায় সালাত আদায় করতে পারি। তো সেক্ষেত্রে শেখ জাকির ভাই যেটা বলেছেন একটু নার্ভাস হওয়া, হ্যাঁ তার আগে একটু করে বলে রাখি যে হানাফি মাঝহাবে তারা আবার উৎসাহিত করেছেন যে যেহেতু এটা সামাজিক এবাদত, এটা বড় পরিসরে খোলা মাঠে বা বড় মসজিদে করতে হয় এবং ইজনে আম লাগে, মানে সর্বসাধারণের প্রবেশাধিকার লাগে, এগুলো যদি না পাওয়া যায় ওনারা বলেছেন তাহলে আর ঈদের সালাত পড়ার দরকার নেই, ঘরে সালাতুল দোহা বা চাশতের নামাজ 2 রাকাত বা 4 রাকাত করুন, এভাবে ওনারা অ্যাডভাইস করেন। কিন্তু আমরা বলবো যে যেহেতু এর সপক্ষে হাদিস আছে এবং আপনাদের ওখানকার ফতোয়া কাউন্সিল ঘোষণা দিয়েছে আপনারা ঘরে পড়তে পারেন, আমি বলবো যে হাদিসের আলোকে আপনারা ঘরেই জামাত করুন। আর এখানে নার্ভাস হওয়ার কোনো একটা কোনো কারণ দেখছি না, কারণ এই রমাদানে আশা করি আপনারা ঘরে সবাই জামাতে সালাত আদায় করেছেন, ফ্যামিলি মেম্বারসরা সবাই মিলে যেভাবে জামাতে সালাত আদায় করেছেন এভাবেই করবেন, এক্সট্রা শুধু তাকবীরের বিষয়গুলো আছে। লেটস সে আপনি ফজরের 2 রাকাত সালাত যেভাবে জামাতে পড়তেন, ঈদের 2 রাকাত সালাত ঠিক একইভাবে এভাবেই জামাত করবেন, অর্থাৎ জাহারি কেরাতে সুরা ফাতিহা এবং আরেকটা সুরা আপনি আওয়াজ করে পড়বেন, এক্সট্রা শুধু আপনার 6টা তাকবীর দিতে হবে যদি হানাফি স্কুল অফ থট আপনি ফলো করে থাকেন। এবং সালাত শেষে আপনার খুতবা দেওয়ার প্রয়োজন নেই, কারণ খুতবার প্রসঙ্গটা আসে খুতবা দিবেন খতিব এবং সেখানে হিউজ গ্যাদারিং হবে, মুসলিম উম্মার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে গাইডলাইন মূলক কথা ইমাম সাহেব বা খতিব সাহেব বলে থাকবেন, তো ঘরে তো এই প্রসঙ্গটা আসে না, ফলে খুতবা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা 2 রাকাত সালাত ঈদের সালাত জামাতে আদায় করুন এবং উচ্চ কেরাতে আদায় করুন এবং 6 তাকবীরের সাথে আদায় করুন। এটার পদ্ধতি খুবই সহজ, আমরা খুব সিম্পলি এভাবে মনে রাখতে পারি যে 6টি তাকবীর প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। তো আপনি প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বেঁধে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুক, এই সানাটা পড়ে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে আপনি কেরাত শুরু করবেন, সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা সুরাতুল আলা আপনি চাইলে পড়তে পারেন, না জানা না থাকলে অন্য যে কোনো সুরা। প্রথম রাকাতে এভাবে পড়ে আপনি রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন, সেক্ষেত্রে সুরা ফাতিহা, সুরা ফাতিহার পরে সুরাতুল গশিয়া যদি মুখস্থ থাকে আপনি চাইলে পড়তে পারেন। দ্বিতীয় রাকাতের কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আপনি এক্সট্রা 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, 3টা তাকবীর দেওয়ার পরে এরপরে আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন এবং শেষ বৈঠক করার মধ্যে দিয়ে আপনি সালাত শেষ করবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ফজরের 2 রাকাত সালাত আমরা যেভাবে জাহারি কেরাতে পড়ি, ঈদের 2 রাকাত সালাত এভাবে জাহারি কেরাতেই পড়ব, শুধু পার্থক্য হচ্ছে যে আমরা 6টা তাকবীর দিব। প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাত শুরু করার আগেই 3টা অতিরিক্ত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ খায়র শেখ। আর তাকবীরের সময় আপনারা হাত উঠাবেন, অনেক সময় মানুষের মিক্স আপ করে ফেলে জানাজা। জি সহি, তাকবীরের সময় আপনি হাত উঠাবেন। জি, এবং ঈদের নামাজে কোনো আজান নেই এবং কোনো একামত নেই। বারাকাল্লাহ ফিক শেখ। আর ঈদের দিনে কিছু সুন্নত আছে আমরা এখানে অ্যাড করতে পারি, যেমন এই জুমার যেগুলো সুন্নত, গোসল করা, সবচেয়ে সুন্দর কাপড় ভালো কাপড় পরা, আতর পরা পুরুষদের জন্য, মিসওয়াক করা, অড নাম্বার ডেটস খাওয়া আর কি, বেজুর সংখ্যার খেজুর, ঠিক না? এবং সেটা সেটা নামাজের আগে, নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের আগে মিষ্টিমুখ করতেন, খেজুর খেতেন, আর ঈদুল আজহাতে তিনি কুরবানি করার পরে কিছু খেতেন, এর আগে কিছু খেতেন না। আশা করি এই আমলগুলি আমরা করব। আমাদের একটা মসজিদের পক্ষ থেকে ভার্চুয়াল একটি রিমাইন্ডার থাকবে আর কি, ঈদের পরে, ঈদের নামাজের পরে। তো আমার ঘরে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আর কি আমাদের একটু ব্যাকইয়ার্ড স্পেসে একটু বাইরে আন্ডার দ্য স্কাই নামাজ পড়বো। নামাজের পরে আমাদের 9:30 AM নিউ ইয়র্ক টাইম, 9:30 সকালে, আপনাদের বাংলাদেশে সম্ভবত রাত 7:30 হবে। আমাদের পেজ থেকে লাইভ একটি 20 মিনিটের মতো আর কি শর্ট একটি রিমাইন্ডার থাকবে, ভার্চুয়াল ঈদের একটা লেকচার। তো যারা দেখছেন আশা করি আপনারাও সময় পাইলে আপনারা জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের লাইভ সেশনের শেষেই চলে আসছি, উই ওয়ান্ট টু রেসপেক্ট ইওর টাইম। আপনার কালকে ঈদ, আপনার রেস্ট করতে হবে আপনাদের, আপনার তো আরো কতগুলি প্রোগ্রাম ছিল এর আগে। And I'm no too tired, so we want you to feel better, inshallah.
অ্যাগেন যারা কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত, ঈদ মুবারক সবাইকে, কুল্লা আন ওয়ান্তুম বিখাইর, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই দোয়া গ্রিটিংস দিচ্ছে আমাদেরকে, সবার গ্রিটিংস আমরা রেসপন্ড করছি। আল্লাহ আপনাদের উত্তম জাজা এবং খায়র দান করুক পৃথিবী, দিস লাইফ এন্ড ইন দ্য নেক্সট। আল্লাহুম্মা আমিন। আমিন ইয়া রাব্বাল একটু আলামিন। রিকোয়েস্ট আসছে শেখ, এটা দিয়ে আমরা শেষ করতে পারি। আমাদের COVID-19 ভিকটিমস যারা ডায়াগনোজড উইথ করোনা ভাইরাস অনেক আছে, হসপিটালে সাফার করছেন, অনেক রিসেন্টলি ইন্তেকালও করেছেন লাস্ট কাপল অফ উইকস। আপনি তো জানেন আমেরিকাতে এখানে মাসের পর মাস অ্যাকচুয়ালি দিস হ্যাজ বিন আ বিগ বিগ ইস্যু। আমাদের মুসলিম কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি থেকে অনেকই ইন্তেকাল করেছেন রমাদানের আগে, রমাদানের ভিতরে। আল্লাহ ওদেরকে রহম করুক। আপনি যদি একটা শর্ট স্পেশাল দোয়া যদি ওনাদের জন্য করতে পারেন, ফ্যামিলি মেম্বার যারা মানে এখন মর্নিং করছে ডিসিজড রিলেটিভস, লাভড ওয়ান্স এর জন্য যদি একটু শর্ট দোয়া করতে জি পারেন। জি, আমরা আমাদের সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আপনি যেটা বললেন এটা খুবই প্যাথেটিক একটা বিষয় যে এই ঈদের মধ্য দিয়েও অনেক ফ্যামিলি থাকবে যারা করোনা ভাইরাসে আক্রান্ত, ফ্যামিলি মেম্বার যারা আক্রান্ত হসপিটালে আছে তাদেরকে নিয়ে তারা ব্যস্ত থাকবে বা টেনশনে থাকবে, এবং আমেরিকাতে এটা এমন ভাবে ছড়িয়েছে যেটা কল্পনাতীত, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির আমি শুনেছি 100 মুসলিম ভাই বোন তারা ওখানে ইন্তেকাল করেছেন। তো আমরা ওনাদের জন্য দোয়া করি, যারা ইমান সহ ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা ওনাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করুক, এবং যারা এখনো আক্রান্ত অবস্থায় হসপিটালে আছেন আল্লাহ তাআলা ওনাদেরকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা নসিব করুক, এবং যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে অনেকে আক্রান্ত হয়েছেন ওই ফ্যামিলি মেম্বারদেরকে আল্লাহ সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা স্বাস্থ্যবিধি বা হেলথ গাইডলাইন গুলো মেনে চলার তৌফিক দান করুক। পুরো রমাদানে আমরা যে সমস্ত ইবাদত গুলো করেছি, সিয়াম, কিয়াম, সাদাকা, জিকির, তিলাওয়া, এই সমস্ত ইবাদত গুলো আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ইমানের সাথে রাখুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। جزاكم الله خير مولانا شام، شكرا حبيبي. بارك Thank you الله so much فيك، for your time. بارك আমরা الله যে فيك، আপনাকে ঈদের আগ মুহূর্তে পেয়েছি আমরা ধন্য। هذا شرف وفرصة طيبة سعيدة لنا. May بارك Allah الله bless you فيكم. في الدنيا والآخرة. May Allah bless لبيبة and جويرية, أم آمين لبيبة آمين and entire family. آمين الله أفنادك حفاظت كروك بحلو راكوك. May Allah آمين يا give رب العالمين. you in all of your endeavors after স্টাডিজ, আপনার দাওয়াতি কাজ, আপনার শরীর, হেলথ। মে আল্লাহ আজ ওয়াজাল প্রোটেক্ট এন্ড ব্লেস ইউ এন্ড প্রিজার্ভ ইউ। আল্লাহ আমিন। آمين يا رب العالمين. আশা করছিলাম যে আপনি আমেরিকাতে এই সামনের জুলাই মাসে কনফারেন্সের জন্য আসবেন, কিন্তু আল্লাহর অন্য প্ল্যান ছিল, তো হইতে পারে সহি আমাদের আবার সামনে দিয়ে দেখা হবে ভেরি সুন। ইনশাআল্লাহ, কদর আল্লাহ মা শাআ ফাআল, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ মাশা ঠিক পরবর্তীতে ইনশাআল্লাহ। এটা, আলহামদুলিল্লাহ যে আপনি টাইম দিয়েছেন আপনার মূল্যবান সময় থেকে। আমাদের বারাকাল্লাহ ফিক। মানে রমাদানের লাস্ট ডে 30th, 30 নম্বর দিন যে আমরা মানে এখন জোহরের আজান হলো মাত্র, তো আমরা যে আচ্ছা আপনাকে পাইছি আলহামদুলিল্লাহ, অল অফ দ্য ব্রাদার্স এন্ড সিস্টার্স, আঙ্কলস, আন্টিজ সবাই কিন্তু আপনার শুকরিয়া জানাচ্ছে। ঈদ যারা মুবারক। জয়েন করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শেখ জাকির আহমদ ভাই আপনাকেও শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। জাজাকাল্লাহ তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। আমিন ইয়া রাব্বাল আলামিন, বারাকাল্লাহু ফিকুম। তো আমরা আশা করছি আরো সামনে দিয়ে প্রোগ্রাম করব শেখ, ঠিক না? ইনশাআল্লাহ কিছু ইনশাআল্লাহ প্রশ্ন বিএদনি করব ইল্লাহ। ইনশাআল্লাহ, ইভেন ইউ আর বিজি, বাট এটা আমি ভিউয়ার্স কে বলছি ইনশাআল্লাহ ম্যানেজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর আরো সামনে দিয়ে আরো কিছু প্রোগ্রাম নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা আমাদের এই লাইভ ভিডিওটি লাইক আর শেয়ার করুন ইনশাআল্লাহ, অনেকে মেবি মিস করেছে ওরা পরবর্তীতে দেখতে পারবে ইনশাল্লাহ। আর আমাদের এই পাবলিক পেজে অনেক কন্টেন্ট, নতুন লেকচার্স, ভিডিওস গুলো শেয়ার করি, আপনারা লাইক এন্ড ফলো করবেন, সো ইউ ক্যান স্টে আপ টু ডেট উইথ অল অফ আওয়ার পোস্ট ইনশাল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ, ঈদ মুবারক টু এভরিবাডি, মে আল্লাহ কিপ ইউ সেফ, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, আর ঈদের দিনে আপনারা সুন্দরভাবে যেন আনন্দ করতে পারেন ইনশাল্লাহ, আমরা সেই কামনা করে আজকের প্রোগ্রাম শেষ করছি। جزاكم الله خير، في أمان الله، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.